তারা অনেকে বলছেন যে মূলত প্রশাসন যারা আছেন তারা আসলে, আমি আমি এই বিষয়েই কথা বলছি। আচ্ছা ঠিক আছে মোর্শেদ ভাই, আমি সার্বিক পরিস্থিতি ভালো, তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে, সেটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। নির্বাচন আগের দিন মাত্র কয়েক ঘন্টা বাকি, সেই কয়েক ঘন্টা আগেই এরকম ফরিদপুরের প্রবীণ একজন রাজনীতিবিদ ভোলা মাস্টার তার উপরে হামলা করা হয়েছে, এবং যারা হামলা শিকার হয়েছেন তারা বলছেন যে যারা আওয়ামী লীগ করে অর্থাৎ স্বামীবাবুর সমর্থক তারাই হামলা করেছে। আসলে কয়েক ঘন্টা আগে এরকম একজন প্রবীণ রাজনীতিবিদের হামলা, আপনি কি মনে করেন কিনা ফরিদপুর রাজনীতি নির্বাচন উত্তাল করার কোনো চেষ্টা চলছে কিনা? এটা আমি অবশ্যই একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবো, যেহেতু নির্বাচনের আগে অনেক উত্তেজনা থাকে, জানেন যে এখানে খুব হাইলি কম্পিটিশন চলতেছে, দুই গ্রুপের ভিতরে উত্তেজনা থাকতেই পারে, সেটা এটা তো ইন জেনারেলি ঘটতেছে না, হয়তো কয়েক দু একটা ঘটনা ঘটছে, আমরা এগুলো যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মোর্শেদ ভাই আরও একটি বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই, এটা হচ্ছে যারা আসলে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা অনেকে বলছেন যে মূলত প্রশাসন যারা আছেন তারা আসলে, আমি আমি এই বিষয়েই কথা বলছি। আচ্ছা ঠিক আছে মোর্শেদ ভাই, আমি ডেফিনেট, আমি তো বললামই যে আমি আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার এই ধরনের ইঞ্জুরির ক্ষেত্রে, যে ব্যবস্থা নেওয়া হয় আমরা সেই ব্যবস্থা যথাযথ। আগের দিনই যখন হামলা হলো তাহলে নির্বাচনের দিন কোনো সহিংসতা করছেন কিনা আমরা ওই রকম আশঙ্কা করতেছি না। আপনাদের নতুন কোনো পদক্ষেপ আছে ভাই? প্রতিটি কেন্দ্রে আমাদের যথেষ্ট পরিমাণে নিরাপত্তা কর্মী থাকবে এবং বাহিরেও যথেষ্ট পরিমাণ পুলিশ সদস্য, বিজিবি, আর্মি সহ যথেষ্ট পরিমাণ নিরাপত্তার সদস্য থাকবে, এবং আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, এবং যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলার সদস্য বাহিরে অবস্থান করবে। এরকম একটি ঘটনায় স্বতন্ত্র প্রার্থী একে আজাদ, যার প্রধান নির্বাচনী এজেন্টকে এরকম হামলা করেছে, তিনি ছুটেছেন এবং তিনি বলছেন যে আপনাদের প্রশাসনকে আরও উদ্যোগী হওয়া দরকার বা আরও উদ্যোগ নেওয়া দরকার। সেক্ষেত্রে উনি অভিযোগ করেছেন যে আপনাদের কিছুটা তৎপরতায় ঘাটতি আছে যার কারণে এরকম ঘটনা ঘটছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিন আপনাদের আসলে তৎপরতা ঠিক কেমন থাকে? দেখেন, অভিযোগ যে কেউ করতে পারে, আপনি বুঝতে পারেন যে আমরা কতটুকু আন্তরিক, যে আমরা এখানে এরকম ঘটনা ঘটছে, আমরা পুলিশ প্রশাসন সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়েছি, আমাদের ওসি সাহেব এখানে আসছে, আমি নিজে আসছি, তখন বুঝতে পারেন যে আমাদের আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। ধন্যবাদ। থাক 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 আরে যাবি, ভিতরে যাবি আমার সাথে?